সালামু আলাইকুম আদর্শ গ্যাস গতিতত্ত্ব ঢাকা বোর্ড দুই হাজার তেইশ গ্রীষ্মের কোনো একদিনে প্রচণ্ড তাপদাহে মিমি ও তার পরীক্ষা কাগারে একটি সিলিন্ডারে একশো গ্রাম মিথেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল যার আণবিক ভর ষোলো গ্রাম পার মূল এক হাজার গ্রাম মিথেন গ্যাস আবহাওয়ার এই অবস্থার প্রেক্ষিতে শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন কোনো স্থানে আপেক্ষিক আর্দ্রতা সেভেন্টি পার্সেন্ট অতিক্রম করলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ওই স্থানে শিশিরাঙ্ক বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর তাপমাত্রা বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বারো তেরো বিশ একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে এগুলা গ নম্বর কোশ্চেন সিলিন্ডারে রক্ষিত মিথেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো এখানে সিলিন্ডারে রক্ষিত মিথেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে সিলিন্ডারে কতটুকু মিথেন গ্যাস আছে সেটা আমাদের আগে বের করে নিতে হবে মানে কত মোল মিথেন গ্যাস আছে গ নম্বর আমরা জানি হচ্ছে একমূল মিথেন গ্যাস ষোলো গ্রাম তাহলে মিথেন গ্যাসের মূল সংখ্যায় নির্দিগিক টু ডাব্লিউ বাই এম দেওয়া আছে হচ্ছে এক হাজার উদ্দীপকে আর এম তারাণবিক ভর হচ্ছে ষোলো গ্রাম তাহলে এক হাজারকে যদি ষোলো দিয়ে ভাগ দেই এক হাজার ভাগ ষোলো বা বাষট্টি দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ এত হচ্ছে মূল তখন এই সিলিন্ডার কৃত মিথেন গ্যাসের যে গতিশক্তি এটা নিয়ে জন্য কোন সূত্র ব্যবহার করব। অনেকে এখানে একটা ভুল করছে লিখছে কিন্তু এই সূত্রটা হবে না যদি জন্য বলতো তাহলে বাই টু ইন্টু কেটি এইটা লেখা ঠিক ছিল কিন্তু মূল সংখ্যার জন্য যদি বলে তাহলে সেভেন বাই টু এনআরটি এটা হবে না ই কেজি কল টু থ্রি বাই টু এনআরটি এইটা নিতে হবে ই কেজি কল টু থ্রি বাই টু এন আর কেন এটা নিতে হবে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা জানি পি ভিজিকোয়াল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এমটা হচ্ছে একটি পরমাণুর ভর এন হচ্ছে অ্যাবেট্র সংখ্যা এখানে পরমাণুর ভরকে যদি অ্যাভগেট্র সংখ্যা দিয়ে একটি পরমাণুর ভরকে যদি অ্যাবেট্র সংখ্যা দিয়ে ভাগ গুণ করি তাহলে কি পাব পারমাণবিক ভর বা আণবিক ভর পাবো তা এম হচ্ছে একটি পরমাণুর ভর বা একটি ভর আর এন হচ্ছে অ্যাভগেট্র সংখ্যা তাহলে ওয়ান বাই থ্রি দুইটাকে গুণ করলে আমরা আনবিক ভর পাবো ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার সি হচ্ছে এস এসে মানে এখানে আমরা টু বাই থ্রি ইন্টু ওয়ান বাই টু এটা যদি লিখি কোনো প্রবলেম নাই টু টু কাটলে ওয়ান বাই থ্রি আসে টু বাই থ্রি হাফ এম সি স্কোয়ারের পরিবর্তে গতিশক্তি লেখা যায় ইকে পি ভি ইজ টু হাফ এম ভি স্কোয়ার এটা আমরা জানি ইকে ইজ ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে এখানে হাফ এম সি স্কোয়ারের পরিবর্তে ই কে তাহলে ই কে এইট ইজ ইকাল টু থ্রি বাই টু এন টু পি ভি বা থ্রি বাই টু এন আর টি পি ভি এর পরিবর্তে আমরা এন আর টি লিখতে পারি এখন এখানে হচ্ছে আমরা মান বসাই দিই থ্রি বাই টু এন এন এর মান পাইছি বাষট্টি দশমিক পাঁচ আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পারমল পার্কেল ভিনাকলকে নিতে হবে কারণ শক্তির মান হচ্ছে জুল আর টি টেম্পারেচার কতটা আছে আণুবিক ভর যে আছে ওই স্থানের বায়ুর তাপমাত্রা ছিল ওই টাইমে বায়ুর তাপমাত্রা ছিল বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাহলে আণুবিক ভর দুইশো তিয়াত্তর এর সাথে বিশ দশমিক ছয় যোগ করলে দুইশো তিরানব্বই দশমিক দুইশো তিরানব্বই দশমিক পাঁচ এত হচ্ছে ক্যালজিন এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি থ্রি গুনন বাষট্টি দশমিক পাঁচ গুণন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুনন দুইশো তিরানব্বই দশমিক পাঁচ ভাগ হচ্ছে টু

যে শিক্ষক বলছিলেন যে আপেক্ষিক্যতা সেভেন্টি পার্সেন্ট অতিক্রম করলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তো ওই স্থানে ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা অর্থাৎ আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করে দেখতে হবে যে সেভেন্টি পার্সেন্ট অতিক্রম করে কিনা যদি সেভেন্টি পার্সেন্টের নিচে হয় তাহলে বৃষ্টি হওয়া সম্ভব নয় তো বায়ুর তাপমাত্রা দেওয়া আছে বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর শিশিরাঙ্ক তাপমাত্রা দেওয়া আছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা বের করার সূত্র আমরা জানি আর ইজ ইকুয়াল টু এফ ডিভাইড এফ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ছোট হাতের এফ হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা জলীয় বাষ্পচাপ আর বড় হাতের এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তাহলে ছোট হাতের এফ আর বড় হাতের এফ বের করতে হবে এখন বায়ুর তাপমাত্রা ছিল বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি সেলসিয়াস একুশ ডিগ্রি সেলসিয়াসে চাপের মান আমাদের দেওয়া আছে কিন্তু বিশ দশমিক পাঁচে দেওয়া নাই সরি বিশ দশমিক ছয় তাহলে এখানে এটা পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স দিয়ে গুণ করতে হবে তো এটা হচ্ছে এটা যেটা ক্যালকুলেশন করলে যেটা আছে ওইটা বসাই দিবেন তো বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্প চাবরাহাতের টা আমাদের বের করতে হবে এটার জন্য আমরা কি করব একুশ মাইনাস বিশ বা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্প চাপের পার্থক্য কতটুকু হয় জলীয় বাষ্প চাপের পার্থক্য বিশ দশমিক পাঁচ পাঁচ আর বিশে একুশ হচ্ছে এটা আর বিশে হচ্ছে আঠারো দশমিক পাঁচ মিলিমিটার হচ্ছে এটা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য বিশ দশমিক পাঁচ পাঁচ মাইনাস আঠারো দশমিক পাঁচ দুই দশমিক শূন্য পাঁচ দুই দশমিক শূন্য পাঁচ মিলিমিটার পারত চাপ তাহলে পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্পচাপের পার্থক্য হবে ওপরে হচ্ছে পয়েন্ট সিক্স গুণন টু পয়েন্ট জিরো ফাইভ আর নিচে হচ্ছে এক পয়েন্ট সিক্স গুনান টু পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান পয়েন্ট টু থ্রি এত মিলিমিটার পারত তাহলে এখান থেকে আমরা এখন বিশ দশমিক ছয়ের জন্য বের করতে পারবো তাহলে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা বায়ুর তাপমাত্রায় এটা ইকুয়াল টু হবে বিশে ছিল আঠারো পাঁচ তার সাথে ওয়ান পয়েন্ট থ্রি যোগ হবে এত মিলিমিটার পারদ চাপ তাহলে এখান থেকে আসতে আছে উনিশ দশমিক সাত তিন মিলিমিটার পারদ চাপ এটা হচ্ছে বড় হাতের রেফের মান পেলাম এখন আমাদের আবার হাতের হাতে রেফ বের করতে হবে শিশির অঙ্ক তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ কত বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখানে বারো তেরো বা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য পার্থক্য হচ্ছে এটা থেকে এটা বাদ দিতে হবে তারপরে হচ্ছে আমাদের আর তারপরে হচ্ছে বারো দশমিক পাঁচের জন্য বের করতে হবে একইভাবে নিয়ম আহ তেরো মাইনাস বারো বা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্পচাপের পার্থক্য হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ মাইনাস দশমিক আট পাঁচ মিলিমিটার পারচ্চ তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য কত হবে এখান থেকে আসা হচ্ছে চোদ্দো দশমিক থেকে দশ দশমিক চোদ্দো দশমিক পাঁচ মাইনাস দশমিক আট পাঁচ তিন মিলিমিটার পয়েন্ট ফাইভের জন্য কত হবে তিন দশমিক ছয় পাঁচ গুণন জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট টু ফাইভ মিলিমিটার পার হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোটো হাতে রেফ বের হবে এখন ছোটো হাতে রেফ তাহলে কত হবে বারোর জন্য হচ্ছে দশ দশমিক আট পাঁচ আর তার সাথে পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ভালো ওয়ান পয়েন্ট এইট টু ফাইভ এত বৃদ্ধি পায় মিলিমিটার পারত চাপ তাহলে দশ দশমিক আট পাঁচ যোগ বারো দশমিক ছয় সাত পাঁচ বারো দশমিক ছয় সাত পাঁচ এত মিলিমিটার পারত চাপ তাহলে শিশিরাঙ্ক সরি আপেক্ষিক আর্দ্রতা কী হবে ছোট হাতের এফ ডিভাইড বড়ো হাতের এফ ইন্টু হচ্ছে হানড্রেড পারসেন্ট ছোটো হাতের এফ এর মান হচ্ছে পেলাম বারো দশমিক ছয় সাত পাঁচ আর বড়ো হাতের এফের মান উনিশ দশমিক সাত তিন এটাকে হানড্রেড দিয়ে গুন করলে শতকরায় চলে আসবে ভাগ উনিশ দশমিক সাত তিন হান্ড্রেড চৌষট্টি দশমিক দুই চার দুই চার পার্সেন্ট অর্থাৎ আর্দ্রতা ওই দিন ওই টাইমের আপেক্ষিক আর্দ্রতা ছিল চৌষট্টি দশমিক দুই চার পার্সেন্ট সত্তর পার্সেন্ট হতে হবে বৃষ্টি হওয়ার জন্য যেহেতু সম্ভাবনা নেই আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ